সোমবার সন্ধ্যায় উদয়পুর মাতাবাড়িতে প্রচুর সংখ্যক লোক সমাগমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তারকা শিল্পী কেশবদের কণ্ঠে ত্রিপুরা সুন্দরী মাকে নিয়ে গাওয়া গানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শোতের 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মাকে বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের এক শিল্পী দিয়ে তৈরি করানো হয় মাকে নিয়ে একটি গান। গান তৈরি হওয়ার পর থেকে রাজ্যের মানুষ অপেক্ষায় ছিলেন কখন এই গান উন্মুক্ত করা হবে। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাতে মাতাবাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা। যতগুলো অনুষ্ঠান হলো দি বেস্ট প্রোগ্রাম হচ্ছে এটা, আমি এর জন্য বলার অপেক্ষা রাখি না। আমি আমাদের প্রতিটি মানুষের মনে কিন্তু একটা গান কিন্তু আছে, সবাই কিন্তু আমরা গান, সে বাথরুম সঙ্গে হোক আর যাই হোক, আমাদের জীবনে কিন্তু একটা গান বিষয়টা কিন্তু আমাদের আছে। সেটা মনে মনেও গাই, আবার অনেক সময় অনেকে ভালোও গান করে, না গান শিখেও গান করে। তো এই যে বিষয় আর সেটা এইরকম একটা পবিত্র স্থানে আমাদের সারা ত্রিপুরার মানুষ যিনি ত্রিপুরা সুন্দরী মার দর্শন করতে এখানে আসেন, আর সেখানে এসে সেই ত্রিপুরা সুন্দরী মার সারা ভারতবর্ষে এখন সবাই জানেন যে এখানে একবার অন্ততকে আসা উচিত। আমাদের দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সমস্ত আমাদের অমিত শাহজি যিনি আমাদের হোম মিনিস্টার, উনিও এখানে আসার জন্য সবসময়, আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আপনারা সবাই দেখেছেন সময়ে সময়ে আমরা এসেছি এখানে, ওনাদের সাথেও আমরা এসেছি। এবং এইরকম একটা মানে স্থানে ত্রিপুরা সুন্দরী মায়ের ঠিক সেই সামনেই আজকে এই ধরনের একটা ত্রিপুরা সুন্দরী মাকে নিয়ে যে গানের সূচনা, সত্যিই অভিভূত আমি। আমি কি বলে আমি বলবো যে আমি ধন্যবাদ দিলেও আমি কমই হবে আমাদের যে মাননীয় বিধায়ক মহোদয়কে, এবং অত্যন্ত আনন্দের বিষয় যে এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা রেখেছেন। উনি বলেছেন যে আগরতলা শহরে এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, ত্রিপুরাতে এই ধরনের আর উদয়পুরে বা মাতাবাড়িতে এই ধরনের প্রোগ্রাম হয়নি। উনি আবার এটাকে এক্সটেন্ড করে বলেছেন যে আগামী দিনে নেক্সট ইয়ারে, যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে ইশারা করে বলেছেন নেক্সট যেন ওনার এখানে হয়। কিন্তু আপনাদের এখানে যে লোক সমাগম আমি দেখলাম আগরতলা শহরে, কম জায়গার মধ্যে এত লোক সমাগম আমি দেখেছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।